হে বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুগণ, আজকের ভিডিও আমি করবো রেডমি নোট 9 প্রো ম্যাক্সের আনবক্সিং এবং কুইক রিভিউ। তার সাথে সাথে আমি দেবো এর ক্যামেরা স্যাম্পেল, তার মানে এর ক্যামেরা কোয়ালিটিও আপনাদের চেক হয়ে যাবে। তো বন্ধুগণ, বেশি ভাট না বকে শুরু করা যাক আজকের ভিডিওটাকে। তো বন্ধুগণ, এই হচ্ছে রেডমি নোট 9 প্রো ম্যাক্সের বক্স প্যাকেজিং আমাজন থেকে আসা। আগে আমি খুলে রেখেছি যাতে আপনাদেরকে সুবিধা হয় দেখাতে। তো মেন বক্সটা হচ্ছে এটা, এটা হচ্ছে রেডমি নোট 9 প্রো ম্যাক্সের বক্স প্যাকেজিং। আপনার এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন, আর পিছনে আছে এর ফুল স্পেসিফিকেশনস। আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G এর মতো একটা পাওয়ারফুল প্রসেসর পাবেন আপনি বাজেটের মধ্যে, যেটা আবার 8 nanometer প্রসেসর, তার মানে আপনার খুবই পাওয়ার এফিশিয়েন্স হবে আর খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। এটা স্ন্যাপড্রাগন 730G এর সঙ্গেই তুলনা করা যায়, 19-20 পার্থক্য আর কিছু না। আর পিছনে পাবেন আপনি 64 megapixel ক্যামেরা, সামনে পাবেন 32 megapixel মতো ভালো ক্যামেরা পাবেন। এই মোবাইলে ভালো কোয়ালিটির ক্যামেরা আমরা আশা করছি অবশ্যই পাবো, কারণ আগেকার রেডমি ফোনগুলোতেও ভালো ক্যামেরা পেয়েছি, এটাতেও পাবো। আর তার সাথে সাথে পাবেন আপনি একটা ডট নচ, মানে উপরে একটা আপনার বিন্দির মতো নচ থাকবে, যেটা দেখে প্রিমিয়াম মনে হবে। গরিলা গ্লাস 5 প্রোটেকশন আছে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, IPS ডিসপ্লে, আর 5020mAh এর ব্যাটারি পাবেন আপনি, বড় ব্যাটারি। তার সাথে সাথে আপনি পাবেন 33W ফাস্ট চার্জিং, মানে খুবই তাড়াতাড়ি আপনার 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আপনার ফুল চার্জ হয়ে যাবে এত বড় ব্যাটারিটা। তো বাজেটের মধ্যে আপনি বড় ফাস্ট চার্জিংও পাচ্ছেন। তো এবার দেখা যাক, বক্সটা খুলে নিই ফটাফট এবং মেন যে জিনিস আকর্ষণ সে ফোনটা আমি দেখে নিই। তো বক্স খোল ফটাফট, এই টান টান, ইয়েস খুলে গেছে। সো এই হচ্ছে বক্সের ভিতরে আরেকটা বক্স। তো এই বক্সের ভিতরে কী আছে দেখে নিই। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে আপনাদের সিম ইজেক্টার টুল, এটার মাধ্যমে আপনি সিম কার্ডটাকে ট্রেটাকে খুলে দিতে পারবেন। তার সাথে সাথে আপনি পাচ্ছেন একটা টিপিউ কেস, যার কোয়ালিটি বেশ ভালোই বলা যায়, খুব একটা খারাপ না। কিন্তু এখানে এই যে হিঞ্জ দেওয়া আছে, তার ফলে আপনার ক্যামেরাতে কোনো আঘাত পাবে না, এটা একটু উঁচু করা আছে, তার জন্য খুব ভালো লাগলো আমার। এটা আগেকার ফোনগুলোতে ছিল না, কিন্তু এইটাতে আপনার ব্যবস্থা করে দিয়েছে। তো রেডমি বুঝেছে সেই অসুবিধাটা, তার সাথে সাথে যে টিপিউ কেস আছে সেটাও ভালো দিয়েছে। তো এবার খুলব আমি যে মেন জিনিস, সেটা হচ্ছে ফোনের ফোনটা, রেডমি নোট 9 প্রো ম্যাক্স। সত্যিই খুব সুন্দর লুকিং, আপনারা দেখতে পাচ্ছেন পেছন থেকে দেখবেন ক্যামেরার পজিশন, তারপরে যে আপনার চিলচিল করছে, এই যে চকচক করছে, এই লুকিংটা আমার খুবই ভালো লাগে। আর ক্যামেরার যে সেট আপ দেওয়া হয়েছে সেটি লোকসভা লোকসের জন্য, এটাকে একটা প্রিমিয়াম ফোন বলে মনে হচ্ছে আমার। তো আপনি ফোনটাও দেখতে পারেন, তো লুকস তো এর খুবই ভালো। তো ততক্ষণ আমি এটাকে অন করে রাখি, আর তার সাথে সাথে দেখে নিই আমার রেডমির লোগো চলে এসেছে, আর তার মানে এটা অন হচ্ছে, তো অন হতে থাকুক। এর দেখে নিই আর বক্সের কী কী আছে। তো এই বক্সে আর এই তো আছে আপনার টাইপ সি কেবল, আপনারা দেখতে পাচ্ছেন সেটা আবার রেড কালারে, তার মানে খুবই কুল লাগছে দেখে, ওটা এখানে রাখলাম। আর তার সাথে সাথে আপনি পাচ্ছেন হিউজ বড় একটা চার্জার, রেডমি তার বাজেট ফোনে আগে কোনো দিনও দেয়নি, এবার দিয়েছে 33W ফাস্ট চার্জিং। রিয়েলমি দিত, কিন্তু এখন রেডমিও দিতে শুরু করেছে, তার মানে খুবই ভালো লেগেছে, কম্পিটিশনটা খুবই ভালো হচ্ছে। সো 33W ফাস্ট চার্জিং আপনারা এখানেই পেয়ে যাবেন, ওকে, আপনার আলাদাভাবে কেনার কোনো প্রয়োজন হবে না। তো এবার দেখে নেই মেন যে জিনিস, সেটা হচ্ছে ফোন। তো আপনি দেখতে পাচ্ছেন ফোন, ও ফোনটা অন হতেই আপনারা দেখতে পাবেন যে ওপরের যে ডট নচ ইন ডিসপ্লে ক্যামেরা সেটা দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে আপনার মনে হচ্ছে কি একটা কোনো প্রিমিয়াম ফোন ব্যবহার করছেন, 40-50 হাজার টাকা দামের একটা ফোন ব্যবহার করছেন, মনে হচ্ছে কোনো স্যামসংয়ের একটা প্রিমিয়াম ফোন ব্যবহার করছেন। তো ডিসপ্লে কোয়ালিটিও আমার মনে হচ্ছে বেশ ভালো লাগলো। তো প্রথমে আমি ডিসপ্লেতে যাবো না, যাবো আমি ফিজিক্যাল ওভারভিউতে। তো বন্ধুগণ, আপনারা লেফট হ্যান্ড সাইডে, মানে বাঁদিকে আপনি পাবেন ফোনের সিম কার্ড ট্রেটা, এই জায়গায় এখানে একটা ফটো আছে, এখানে আপনি সিম কার্ড যে ট্রেটা খুলতে পারবেন। আর এটা হচ্ছে আপনার হাইব্রিড সিম কার্ড ট্রে নয়, দেখতে পাচ্ছেন দুটো সিম কার্ড এবং একটা মেমোরি কার্ড লাগাতে হবে, তাহলে খুবই ভালো ব্যাপার। এটা 6GB আর 128GB ভ্যারিয়েন্ট, তারপরেও আপনি আপনি যদি স্টোরেজ বাড়াতে চান তাহলে অবশ্যই বাড়াতে পারবেন। এটা গেল, আর উপরের দিকে আপনি পাবেন আয়ার ব্লাস্টার, এর মাধ্যমে আপনি টিভি সব রিমোট হিসাবে কাজ করতে পারবেন মোবাইলটাকে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর লেফট হ্যান্ড সাইডে পাবেন আপনি ভলিউম রকার, আর পাচ্ছেন এটা কী বলেন তো পাওয়ার কি প্লাস আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এইভাবে আপনি রাখবেন আর খুলে যাবে মোবাইলটা। আর পিছনের দিকে নিচের দিকে আপনারা পাচ্ছেন স্পিকার গ্রিল, মাইক্রোফোন মেইন মাইক্রোফোন, আর এটা পাচ্ছেন আপনি টাইপ সি পোর্ট, যেটা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এটা হচ্ছে আপনার 3.5mm অডিও জ্যাক। তো সবই কিছুই এখানে দেওয়া আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বাদে সব কিছু দিয়েছে, কারণ সাইড উইন্ডের ফিঙ্গারপ্রিন্টটাও খুব একটা খারাপ না। জাস্ট আপনার এখানেই পজিশান, জাস্ট এখানে হাত দেবেন খুলে যাবে, হাত দেবেন আর খুলে যাবে। সো এটাই আবার পাওয়ার কি হিসাবে কাজ করবে। সো চলুন এবার দেখে নিই আমার এই ফোনটার ডিসপ্লে। তো ডিসপ্লে আছে আপনার ফুল এইচডি প্লাস ডিসপ্লে,
এটা আপনার আইপিএস ডিসপ্লে অ্যামোলেড নয় এবং এটা 60 হার্জ। 90 হার্জ দিলে তো মাখন হয়ে যেত, তো মাখন সেটা করার নেই, শুধুমাত্র প্রাইস কাট করার জন্য। তো যাই হোক, 60 হার্জ ডিসপ্লে দিয়েছে, ডিসপ্লের কোয়ালিটিটা আমার খুব ভালো লেগেছে, ডিসপ্লের কালার রিপ্রোডাকশান, তারপরে ডিসপ্লের প্রোটেকশান এগুলো খুবই ভালো দিয়েছে। কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশান দিয়ে যাতে সহজে এটা ভাঙবে না বা স্ক্র্যাচও হবে না সহজে। সো ডিসপ্লে প্রোটেকশানটা খুব ভালো দিয়েছে। আর দেখুন, আপনারা এখানে ডিসপ্লে কোয়ালিটি চেক করে নিন, দেখুন ভিউইং অ্যাঙ্গেলটা কতটা পাচ্ছেন আপনি, অনেকটাই ভিউ পাচ্ছেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে ফোনটাকে ভালোভাবে দেখতে পাবেন। এবং মোবাইলে হয়তো আপনি ভালো করে বুঝতে পারছেন না, কিন্তু আমি ইউজ করছি, আমি বলছি, তার মানে ভালো বুঝতে পারছেন, আপনি এটাকে বিশ্বাস করে নিন। সো ডিসপ্লে কোয়ালিটি খুব ভালো লেগেছে, আর টাচ রেসপন্সও খুব ভালো, আর ইউজার ইন্টারফেস তো আপনি দেখতেই পাচ্ছেন, টিপিক্যাল মিউআই যেরকম হয় এমআই ফোনগুলো বা শাওমির ফোনগুলো বা রেডমির ফোনগুলো সেরকমই আছে। কিছু ব্লোটওয়্যার দেওয়া আছে, কিন্তু এই ব্লোটওয়্যারগুলো আপনি ইচ্ছা করলেই ডিলিট করতে পারবেন। তো এইভাবে আপনি ব্লোটওয়্যার যে অ্যাপগুলো আছে, অপ্রয়োজনীয় অ্যাপ, সেই অ্যাপগুলোকে ডিলিট করতে পারবেন অনায়াসে, ঠিক আছে। তো চলুন এবার দেখা যাক ফোনটার সেটিংয়ে। তো অ্যাবাউট ফোনে চলুন, অ্যাবাউট ফোনে আপনি দেখতে পাবেন ডিভাইস নেম নোট 9 প্রো ম্যাক্স, তার মিউআই 11 চলছে আউট অফ দ্য বক্স, আর অ্যান্ড্রয়েড 10 পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 10, ঠিক আছে। তো এই হচ্ছে এই ফোনটার ইউজার ইন্টারফেস এবং ডিসপ্লের কোয়ালিটি। তো বন্ধুগণ, এবার আমি যাব এই ফোনটার মেন যেটা জিনিস সেটা হচ্ছে এর ক্যামেরা। সো এখানে আপনি ক্যামেরা সেট আপ পাচ্ছেন, 64 মেগাপিক্সেল স্যামসংয়ের সেন্সার দেওয়া আছে, সোনির সেন্সার দেয়নি, সোনির সেন্সার দিলে অবশ্যই বেটার হতো, সোনির সেন্সার কেন যে দেয়নি আমি বুঝতে পারছি না, এই প্রাইসেই পোকো দিচ্ছে তাই কেন দিতে পারবে না রেডমি, সেটা তো রেডমিরই সাব ব্র্যান্ড। সো যাই হোক, এখানে স্যামসংয়ের সেন্সার দিয়েছে 64 মেগাপিক্সেল, সেটাও খুব একটা খারাপ না, অনেকটা সোনির কাছাকাছি, কিন্তু একদম সোনির মতো নয় ভালো। তাই 8 মেগাপিক্সেল আপনার আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেল ডেপথ, আর 5 মেগাপিক্সেল আপনি পাবেন ম্যাক্রো সেন্সার। তো ম্যাক্রো সেন্সার আপডেট করেছে, 2 মেগাপিক্সেল দেয় সব কোম্পানি, এ দিচ্ছে 8 মেগাপিক্সেল। তো ফোনটার লুকসটাও একবার এখান থেকে দেখে নিন ক্যামেরা, আর সামনে আপনি তো পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের আলট্রা ক্ল্যারিটির সেলফি ক্যামেরা। তো এই হচ্ছে ক্যামেরার স্পেসিফিকেশান। তো বন্ধুগণ, এবার আমরা দেখব এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন। তা ক্যামেরার পিকচার স্যাম্পল আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। Thank you.